রাশিয়ার সুন্দরী যুবতী মেয়েদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে যৌনতার দ্বারা পুরুষদের আকর্ষিত করতে দক্ষ বানিয়ে তোলে। কারণটা ছিল খুব ইন্টারেস্টিং। আমরা সকলেই জানি রাশিয়া আর আমেরিকার সম্পর্কটা সাপে নেউলে, কিন্তু এই আধুনিক সময়ে তারা বুঝে যায় গুলি বারুদ দিয়ে যুদ্ধ করার সময় এটা নয়, তাই তারা স্পাই মানে গুপ্তচরের ওপর বেশি জোর দেয়। রাশিয়া এটা বুঝে কোনো সাধারণ গুপ্তচরের দ্বারাও তারা খুব একটা সুবিধা করে উঠতে পারবে না, তাই তারা এই সুন্দরী যুবতী মেয়েদেরকে নিয়ে একটা স্পাই গ্রুপ বানায় যারা তাদের টার্গেটকে শারীরিক প্রলোভন দেখিয়ে প্রেমের জালে ভাসায়, তাদের সাথে সেক্স করে এবং তাদের থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য আদায় করে নেয়। মুভির শুরুতেই রাশিয়াতে ডোমিনিকা এগোরোভা নামের একজন দক্ষ ব্যালেট ডান্সারকে দেখা যায়। সে অনেক ছোট বয়স থেকেই নাচ করত এবং তার সাথে সাথে অসুস্থ মায়ের খেয়াল রাখত। একদিন সে তার কেয়ারটেকারকে মায়ের কাছে রেখে কাজে গেলে সেখানে অনেক গেস্টদের সাথে তার পরিচয় হয়, যার মধ্যে তার আঙ্কেল ইভানও ছিল, যে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস SVR এর ডেপুটি ডিরেক্টর ছিল। সেখানে ডেমিট্রি আস্টিনফ নামের একজন গ্যাংস্টারও ছিল এবং এই পরিচয় পর্বের সময় ফটো তোলার সময় সেই গ্যাংস্টার সুযোগের অপব্যবহার করে ডোমিনিকাকে নোংরাভাবে টাচ করে। এরপর ডান্স প্রোগ্রাম শুরু হয়। ডোমিনিকা খুব সুন্দর নাচ করছিল, কিন্তু তখনই তার ডান্স পার্টনার ভুল করে ডোমিনিকার পায়ের ওপর লাফিয়ে পড়ে আর ডোমিনিকার পা খুব বাজেভাবে ভেঙে যায়। সাথে সাথেই তাকে হসপিটালে নিয়ে গিয়ে সার্জারি করানো হয়। এরপর অন্য একটা দৃশ্যে আমরা নেট ন্যাশ নামের একজন আমেরিকার CIA এজেন্টকে দেখতে পাই, যে তার রাশিয়ার ইনফরমারের সাথে গোর্কি পার্কে দেখা করে। ইনফরমারের কোড নেম ছিল মার্বেল, কিন্তু সেখানে হঠাৎই পুলিশ এসে পড়ে আর সেই পুলিশগুলোকে বিভ্রান্ত করার জন্য নেট কয়েকটা গুলি চালায় যাতে এই মার্বেলের পরিচয় উন্মোচন না হয়ে যায় এবং সেই ইনফরমার সেখান থেকে পালিয়ে যায়। রাশিয়ান পুলিশ নেটকে তাদের হেফাজতে নিয়ে নেয় এবং আমেরিকান এম্বাসিতে সঁপে দেয়। সেখানে নেট জানতে পারে মার্বেল ঠিক আছে, কিন্তু সেই যেহেতু সবার নজরে চলে এসেছে তাই তাকে আমেরিকাতে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। পরের দিন ইভান SVR এর ডিরেক্টর এবং জেনারেলের সাথে দেখা করে। তারা ইভানকে গোর্কি পার্কের ঘটনার ফুটেজ দেখায় এবং জানায় তাদেরকে জানতেই হবে নেটের সাথে যে আরেকজন ছিল সেটা কি। এদিকে আবার ডোমিনিকাকে দেখানো হয়। তার জ্ঞান ফিরলে সে জানতে পারে তার পায়ে একটা মেটাল প্লেট লাগানো হয়েছে এবং সে আর কখনোই ডান্স করতে পারবে না। এরপর এক মাস কেটে যায় এবং ডোমিনিকা এখন একটা লাঠিতে ভর দিয়ে হাঁটে। এর মধ্যেই একদিন তার আঙ্কেল ইভান তাকে এসে বলে ডোমিনিকার রিপ্লেসমেন্ট তারা পেয়ে গেছে। সে আরও বলে তার চিন্তার কোনো কারণ নেই, সুস্থ হয়ে গেলে তার কাছে যেতে সে কিছু একটা ব্যবস্থা করে দেবে। আর যাওয়ার আগে সে একটা খামে তাকে কিছু একটা দিয়ে যায় যেটাতে তার ডান্স পার্টনার এবং তার রিপ্লেসমেন্ট ডান্সারের কিছু ফটো এবং একটা কল রেকর্ডিং ছিল, যার থেকে বোঝা যায় তার ডান্স পার্টনার ইচ্ছা করেই তার পা ভেঙে দিয়েছে যাতে তার গার্লফ্রেন্ড ডোমিনিকার রিপ্লেসমেন্ট হতে পারে। এটা দেখে ডোমিনিকা খুবই রেগে যায় এবং সে সেই থিয়েটারে পৌঁছে যায় যেখানে তার ডান্স পার্টনার এবং তার গার্লফ্রেন্ড ডান্স প্র্যাকটিস করছিল। প্র্যাকটিসের পর তারা যখন স্টিম রুমে যায় ডোমিনিকাও তাদের পেছন পেছন সেখানে যায় এবং তার হাতের লাঠিটা দিয়ে আঘাত করে করে তাদের দুজনকে মেরে দেয়। এরপর বাড়ি ফেরার সময় ডোমিনিকা রাস্তার একটা ফোন বুথ থেকে পুলিশকে ফোন করে এই ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট বলে তাদেরকে জানায়। এদিকে ডোমিনিকার হাতে কোনো কাজ না থাকায় সে তার আঙ্কেল ইভানের কাছে গিয়ে সাহায্য চাইলে তার আঙ্কেলও এই সাহায্যের পরিবর্তে একটা সাহায্য চায়। ইভান তাকে জানায় SVR সেই ডেমিট্রি নামের গ্যাংস্টারটার ইনফরমেশন চায়, তাই ডোমিনিকাকে ডেমিট্রির সাথে বন্ধুত্ব করে তার বিশ্বাস অর্জন করতে হবে এবং ইনফরমেশন কালেক্ট করে SVRকে দিতে হবে। ডোমিনিকা এসব কাজ করতে না চাইলেও তার কাছে আর কোনো অপশন থাকে না, কারণ তার মায়ের চিকিৎসার খরচ দিন দিন বেড়েই চলেছিল। সেই রাতেই ডোমিনিকা একটা হোটেলে যায় যেখানে ডেমিট্রি ছিল। সে খুবই সুন্দর ড্রেস পরে সেই হোটেলের বার কাউন্টারে গিয়ে বসে যাতে ডেমিট্রি তাকে নোটিস করে তার সাথে কথা বলতে আসে। আর হয়ও তাই, ডেমিট্রি এসে কথা বলতে শুরু করে এবং তারপর তারা ডেমিট্রির হোটেল রুমে যায় একটা ভালো সময় কাটানোর জন্য। এই সময় ডেমিট্রির গার্ডরা রুমের বাইরেই থাকে। ডেমিট্রি সোজাসুজি ডোমিনিকাকে তার পোশাক খুলে ফেলতে বলে। ডোমিনিকা তার পোশাক খুলে ফেলে আর এই সময় ব্ল্যাক ড্রেস পরা একজন ঘরে ঢুকে পিছন থেকে ডেমিট্রিকে মেরে ফেলে এবং ডোমিনিকাকে একটা কোট দিয়ে তার শরীর ঢাকতে বলে। তারপর সে পিছনের দরজা দিয়ে ডোমিনিকাকে নিয়ে পালিয়ে যায়। আর জানা যায় তার নাম কনস্ট্যান্টাইন এবং সে SVR এর একজন এজেন্ট, যাকে ইভান এখানে পাঠিয়েছে। পরে দৃশ্যে ইভান তাকে দুটো অপশন দেয়, হয় SVR এর এজেন্ট হয়ে যাও নয়তো ডেমেট্রির লোকেদের হাতে মরে যেতে হবে, কারণ ডেমেট্রির মৃত্যুর আগে সবাই ডোমিনিকাকে তার সাথে ঘরে ঢুকতে দেখেছিল। স্বাভাবিকভাবেই ডোমিনিকা প্রথম অপশনটাই চুজ করে। এরপর ডোমিনিকাকে একটা স্টেট স্কুলে ভর্তি করা হয় যেটা খুবই স্ট্রিক্ট ছিল।
আর এই স্কুলে স্পেশালি এসভিআর এর জন্য মেয়েদেরকে ট্রেনিং দেওয়া হতো, যাতে তারা তাদের শরীর এবং সৌন্দর্যকে দেখিয়ে তাদের টার্গেটদেরকে ফাঁদে ফেলতে পারে। এবং যারা এখান দিয়ে ট্রেনিং করে উত্তীর্ণ হতো তাদেরকে স্প্যারো বলা হতো, বাংলায় যেটাকে আমরা চড়ুই পাখি বলি। পরের দিন ক্লাস শুরু হয় আর তাদের হেডমিস্ট্রেস তাদেরকে একটা স্পিচ দেয়, যেখানে পৃথিবীর বর্তমান খারাপ পরিস্থিতি সম্পর্কে বোঝানো হয় আর বলা হয় একমাত্র রাশিয়াই পারে এই পরিস্থিতিটা ঠিক করতে। এবং তাদের সবার মাথায় এটাই ঢুকিয়ে দেওয়া হয় তাদের শরীরটা এখন আর তাদের নেই, দেশের জন্য তাদের শরীরকে যেভাবে ব্যবহার করতে বলা হবে তাদেরকে সেভাবেই শরীরকে সঁপে দিতে হবে। অন্যদিকে আবার নেটকে দেখা যায় একটা CIA মিটিং প্যানেলে, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় রাশিয়াতে করা তার ব্লান্ডারের জন্য তাকে সাসপেন্ড করা হবে। কিন্তু নেট বলে সে অনেক বছর ধরে মার্বেলের সাথে কাজ করছে, তাই অন্য কাউকে মার্বেল তার মতো বিশ্বাস করতে পারবে না। প্যানেলও তার কথাটা বোঝে এবং তাকে আরেকটা সুযোগ দিয়ে দেয়। এরপর তাকে বুদাপেস্ট পাঠানো হয় যাতে সে আবার মার্বেলের সাথে যোগাযোগ তৈরি করতে পারে। কিন্তু তারা জানতো না এসভিআর তাদের উপর লক্ষ্য রাখছিল। এদিকে স্টেট স্কুলে স্প্যারোদেরকে শেখানো হয় একজন মানুষকে দেখেই কিভাবে বুঝে নিতে হবে সে কি চায়। তারপর কিছু মানুষের ফটো দেখিয়ে তারা কি চায় স্প্যারোদেরকে জিজ্ঞাসা করা হলে ভিক্টর নামের একজন ছেলে স্টুডেন্ট ভুল আনসার দেয়, যেটা তারপর ডমিনিকা ঠিক আনসার দিয়ে দেয়। এরপর আরেকটা ফটো দেখানো হলে অন্য একজন মেয়ে সেটাকে ঠিকঠাক গেস করলে তাকে ডাকা হয় একজন ছেলেকে সন্তুষ্ট করার জন্য। মেয়েটা তার হাঁটু ভাঁজ করে বসে পড়ে, কিন্তু সেসব অবধি সে আর সেটা গড়ে উঠতে পারে না। পরের দিন স্প্যারোদেরকে বলা হয় যুদ্ধ থেকে ফেরা সৈন্যদেরকে সন্তুষ্ট করতে। ডমিনিকা তাদের মধ্যে একটা ইয়াং ছেলেকে একটা রুমে নিয়ে গিয়ে তাকে সন্তুষ্ট করে। এরপর একটা হল রুমে বসে মেট্রন এবং বাকি স্টুডেন্টরা ডমিনিকার পারফরমেন্স দেখছিল। তখন মেট্রন ডমিনিকাকে জানায় তার টেকনিক খুবই ভালো, কিন্তু সে এখনও নিজেকে পুরোপুরিভাবে সঁপে দেওয়া শেখেনি। এসবের পর যখন ডমিনিকা স্নান করছিল, তখন ভিক্টর নামের সেই ছেলেটা পিছন থেকে এসে ডমিনিকার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, কিন্তু ডমিনিকা বাথরুমের স্টিলের সরঞ্জাম দিয়ে তার মাথায় আঘাত করে দেয়। এই ঘটনাটা হইচই ফেলে দেয় এবং জেনারেল ভ্লাদিমির সেখানে নিজে উপস্থিত হয়ে এসবের কারণ জিজ্ঞাসা করে। এর উত্তরে ডমিনিকা ভ্লাদিমিরকে জানায় সে তার শরীরটাকে দেশের জন্য সঁপে দেওয়ার প্রতিজ্ঞা নিয়েছে, তার ক্লাসমেটদের জন্য নয়। পরের ক্লাসে মেট্রন ডমিনিকাকে সামনে ডাকে আর সেটা ভ্লাদিমির সিসিটিভির মাধ্যমে দেখছিল। মেট্রন ডমিনিকাকে ভিক্টরের ছবি দেখিয়ে জানতে চায় ভিক্টর কি চায়। এই সময় ক্লাসে ভিক্টরকে ডেকে ডমিনিকাকে বলা হয় ভিক্টরকে স্যাটিসফাই করতে। ডমিনিকা তার সব পোশাক খুলে পা দুটো ছড়িয়ে টেবিলের ওপর বসে ভিক্টরকে উত্তেজিত করে তার সাথে সেক্স করার জন্য। কিন্তু ভিক্টর আগের ঘটনায় এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ডমিনিকাকে সে টাচ না করেই সেখান থেকে চলে যায়। এরপর ডমিনিকা মেট্রনের প্রশ্নের জবাব দিয়ে বলে ভিক্টর এসব চায় না, সে চায় ক্ষমতা। এটা শুনে ভ্লাদিমির ইমপ্রেস হয়ে যায় এবং ডমিনিকাকে বুদাপেস্টে একটা মিশনের জন্য পাঠায়। তাকে কাজ দেওয়া হয় নেটের বিশ্বাস জিতে মার্ভেল সম্পর্কে জানতে। ডমিনিকা বুদাপেস্ট গিয়ে মার্টা নামের একজন স্প্যারোর সাথে একটা রুমে থাকে আর তাদেরকে সুপারভাইজ করার জন্য সেখানে এসভিআর এর স্টেশন চিফ ম্যাক্সিম ছিল। ডমিনিকা এরপর নেটকে ফলো করতে শুরু করে এবং নেট যে সুইমিং পুলে যেত সেই সুইমিং পুলে যাওয়া শুরু করে দেয়। একদিন সে ইচ্ছে করে নেটকে ধাক্কা দেয় এবং তার সাথে গল্প করতে শুরু করে দেয়। সে নেটকে জানায় সে এম্বাসিতে ট্রান্সলেটরের কাজ করে, কিন্তু পরের দিন ডমিনিকা নেটকে পুলে দেখতে পায় না এবং জানতে পারে ডমিনিকার আইডি কার্ডটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দেখা যায় নেট জেনে গেছে ডমিনিকা একজন রাশিয়ান গুপ্তচর এবং সে মার্বেলের ব্যাপারে খোঁজ চালাচ্ছে, কিন্তু তার উচ্চতর অফিসাররা তাকে বলে ডমিনিকার সাথে মিশে উল্টে তার থেকে বিভিন্ন ইনফরমেশন বার করার জন্য। এরপর ডমিনিকা যখন এম্বাসি পৌঁছায় সে দেখে তার রুমমেট মার্টা স্টেফনি নামের একজন আমেরিকান পলিটিশিয়ানের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর নেট এসে ডমিনিকার কাছে স্বীকার করে নেয় ডমিনিকার আইডি কার্ডটা সেই নিয়েছিল। ডমিনিকা বুঝে যায় নেট তার ব্যাপারে সব জেনে গেছে, তাই সে নেটকে বলে দেয় সে নেটের থেকে কি চায়। এইসব কথাবার্তার মধ্যেই তারা দুজনেই পরের দিন একসাথে ডিনার করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডমিনিকা বাড়ি ফিরে মার্টার রুম সার্চ করে জানতে পারে মার্টাকে স্টেফনির থেকে কনফিডেন্সিয়াল ইনফরমেশন কেনার টাস্ক দেওয়া হয়েছে। পরের দিন ডমিনিকা তার সুপারভাইজার ম্যাক্সিমের সাথে একটা বারে দেখা করে আর তাকে রিকোয়েস্ট করে মস্কো হেডকোয়ার্টার্সে ভালো রিপোর্ট পাঠানোর জন্য, যাতে ডমিনিকা আরেকটু বেশি সময় পায়। ম্যাক্সিম রাজি না হলে ডমিনিকা ইচ্ছে করে তার সাথে এমন ব্যবহার করে যাতে ম্যাক্সিম ডমিনিকাকে ঘুষি মারতে বাধ্য হয় আর ডমিনিকাকে ঘুষি মারার ঘটনা বারের ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। ডমিনিকা ম্যাক্সিমকে জানায় সে যদি মস্কোতে ভালো রিপোর্ট না পাঠায় তাহলে সে তাকে পুলিশে ধরিয়ে দেবে। এদিকে নেট রেস্টুরেন্টে অনেকক্ষণ অপেক্ষা করেও ডমিনিকা যখন আসে না, তখন সে ভেবে নেয় সে হয়তো আর আসবেই না, তাই সে রেস্টুরেন্ট থেকে চলে যায়।
কিন্তু সে জানতো না ডমিনিকা তাকে ফলো করে তার বাড়ি অবধি পৌঁছে যায় এবং কলিং বেল বাজায়। নেট খুবই সন্তর্পণে তাকে ঘরে ঢুকিয়ে নেয়। নেট তাকে জিজ্ঞাসা করে সে তার বাড়ি কি করে খুঁজে পেল। ডমিনিকা টিভির সাউন্ড বাড়িয়ে দেয় যাতে তাদের কথোপকথন বাইরে থেকে কেউ না শুনে ফেলে এবং নেটকে জিজ্ঞাসা করে গোর্কি পার্কে সেদিন কি হয়েছিল। ডমিনিকা তার প্রশ্নের উত্তর পেয়ে গেলে সে নেটকে কেস করে, কিন্তু নেট তাকে বাধা দিয়ে বাড়ি ফিরে যেতে বলে। পরের দিন ইভান আসে ডমিনিকার কাজ কতদূর এগোলো সেটা জানতে। ডমিনিকা মিথ্যে বলে যে সে তার কাজের সাথে মাটা আর স্টেফানির কেসটা স্টাডি করছিল, তাই তার আরেকটু সময় দরকার, আরেকটু এক্সট্রা টাকাও দরকার। এরপর ইভান সেখান থেকে চলে যায়, কিন্তু ডমিনিকা ইভানের কোটটা তাকে ফেরত দেওয়ার সময় তার পাসপোর্টটা চেক করে নেয় তার ব্যাপারে কিছু তথ্য জানার জন্য। সেদিন সন্ধেবেলা ডমিনিকা বাড়ি ফিরলে বাথরুমে মাটার মৃতদেহ পড়ে থাকতে দেখে আশ্চর্য হয়ে যায়। আর সে নিজেকে সামলে নেওয়ার আগেই সেই এসভিআর এজেন্ট কনস্ট্যান্টাইন তাকে পিছন দিক থেকে এসে গলা টিপে ধরে আর বলে, যারাই সিক্রেট ইনফরমেশন শত্রুদের সাথে শেয়ার করে তাদের সাথে এই রকমই হয়। এদিকে নেট তার অফিসারদেরকে জানায় মার্বেল কনফার্ম করেছে ডমিনিকা একজন রাশিয়ান স্প্যারো। এটা শুনে তার অফিসাররা ডমিনিকাকে থ্রেট হিসাবে ভাবলেও নেট তাদেরকে বলে ডমিনিকাকে এজেন্ট হিসাবে নিয়োগ করা যেতে পারে। পরের দিন সন্ধেবেলা নেট ডমিনিকাকে তার রুমে এনে বলে সে ডমিনিকার ব্যাপারে সব সত্যি জেনে গেছে। ডমিনিকাও তাই নেটকে তার জীবনের সব গল্প শোনায় আর বলে তার মাকে ভালো রাখতেই সে এসবের মধ্যে আসতে বাধ্য হয়েছে। এসব শুনে নেট তাকে ডাবল এজেন্ট হওয়ার অফার দেয়, মানে সে রাশিয়ান এজেন্ট হিসাবে থাকলেও সে আসলে সিআই এর হয়ে কাজ করবে, আর এর পরিবর্তে নেট তাকে ফুল প্রোটেকশন দেবে। ডমিনিকা অনেকক্ষণ ভেবে তাকে জিজ্ঞাসা করে সে তার বিশ্বাস ভাঙবে না তো। নেট তাকে আশ্বস্ত করে এবং তারপর তারা দুজন মিলিত হয়। পরের দিন সকালে ডমিনিকা নেটের সিনিয়র অফিসারদের সাথে দেখা করে, যেখানে ডমিনিকাকে লাইট ডিটেক্টর দিয়ে টেস্ট করানো হয়, যেটা সে খুব সহজেই পাশ করে যায়। এরপর ডমিনিকা তাদের কাছে টাকা চায় আর বলে এই টাকা দিয়ে সে স্টেফানির থেকে ইনফরমেশন কিনে তাদেরকে দেবে। এরপর ডমিনিকা আর ম্যাক্সিম লন্ডন যায় স্টেফানির সাথে ডিল করতে। ডমিনিকা যে হোটেল রুমে থাকে সেই রুমে সিআইএ এজেন্ট আগে থেকেই সিকিউরিটি ক্যামেরা লাগিয়ে রেখেছিল এবং সেখানে নকল ডেস্কও রাখা ছিল, যাতে স্টেফানির কাছ থেকে সে যে ইনফরমেশনগুলো নেবে সেই ডেস্কটা রেখে দিয়ে নকল ডেস্কটা রাশিয়ানদেরকে দিতে পারে। কিছুক্ষণ পর হোটেলে স্টেফানি এলে ডমিনিকা তাকে জানায় মার্টা তাকে পাঠিয়েছে। স্টেফানি তাকে ডেস্ক দিয়ে টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ডমিনিকা তার ঘরের সেই নকল ডেস্কের সাথে সেই আসল ডেস্কটা পাল্টে দেয়। আর এদিকে স্টেফানি রাস্তায় গিয়ে বুঝতে পারে সিআইএ তার পিছু নিয়েছে, তাই সে ভয় পেয়ে টাকাগুলো ডাস্টবিনে ফেলে দেয় এবং রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে আর সাথে সাথেই তার মৃত্যু হয়। রাশিয়ানসরা এই সব ঘটনাই দেখছিল। তাদের সন্দেহ হয় তাদের সাথে ম্যাক্সিম বা ডমিনিকা কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে এবং সিআইএ এর সাথে হাত মিলিয়েছে, তাই তাদের দুজনকেই মস্কোতে ডাকা হয় এবং সত্যিটা বার করার জন্য তাদের ওপর অমানবিক অত্যাচার চালানো হয়। ম্যাক্সিম এসব সহ্য করতে না পেরে সে কিছু না করেও ভুল স্বীকার করে নেয়, তাই তাকে প্রাণে মেরে দেওয়া হয়। কিন্তু ডমিনিকা নিজেকে শক্ত রেখে বারবার এসবের বিরোধিতা করলে একসময় কে ইভান তার উপর বিশ্বাস করে নেয় এবং তারপর তাকে আবার বুদাপেস্টে পাঠানো হয় তার আসল মিশনে, মানে নেটের কাছ থেকে মার্বেলের ইনফরমেশন বার করার জন্য। সে বুদাপেস্টে গিয়ে নেটের কাছে সুন্দর রোম্যান্টিক সময় কাটায়, কিন্তু রাতে তার যখন ঘুম ভাঙে সে দেখে কনস্ট্যান্টাইন নেটকে টর্চার করছে। ডমিনিকাও কনস্ট্যান্টাইনের সঙ্গ দিয়ে নেটের ওপর অত্যাচার চালায়, কিন্তু কনস্ট্যান্টাইন একটু অন্যমনস্ক হতেই ডমিনিকা কনস্ট্যান্টাইনের ওপর আক্রমণ করে দেয় এবং নেটকে বাঁচিয়ে নেয়। তারপর তারা দুজন মিলে কনস্ট্যান্টাইনকে মেরে ফেলে। পরের দৃশ্যে একটা হসপিটালে যখন ডমিনিকার জ্ঞান ফেরে সে হঠাৎই সেখানে জেনারেল ভ্লাদিমিরকে দেখে। ভ্লাদিমির তাকে বলে সেই আসলে মার্বেল, সে আগে বিশাল বড় দেশভক্ত ছিল, কিন্তু রাশিয়ানদের চরম দুর্নীতির কারণে সে একরকম অতিষ্ঠ হয়ে উঠেছিল। যখন তার অসুস্থ ওয়াইফকে একজন আমেরিকান ডক্টরের থেকে ট্রিটমেন্ট নিতে বারণ করা হয়েছিল, ভ্লাদিমির আসলে বুঝে গিয়েছিল খুব তাড়াতাড়ি তার সত্যিটা হয়তো সবার সামনে চলে আসবে এবং তার সমস্ত স্যাক্রিফাইস ব্যর্থ হয়ে যাবে। তাই সে ডমিনিকাকে বলে সে যেন ইভানকে বলে দেয় ভ্লাদিমিরই মার্বেল। এর ফলে ডমিনিকা ন্যাশনাল হিরো হয়ে যাবে এবং তারপর তার জায়গায় সিআই এর ইনফর্মার হিসাবে কাজ করতে পারবে। কিন্তু এই আইডিয়াটা ডমিনিকার একদমই পছন্দ হয় না। সে তার সিনিয়র অফিসারদেরকে গিয়ে জানায় তার আঙ্কেল ইভানই আসল মার্বেল। এই সময় জানা যায় সে যেদিন থেকে বুদাপেস্ট এসেছে সেদিন থেকেই ইভানের বিরুদ্ধে নকল প্রমাণ সংগ্রহ করতে শুরু করেছিল এবং সেই সব নকল প্রমাণ দিয়েই সে ইভানকে মার্বেল প্রমাণিত করে দেয়। এমনকি লন্ডনে ডেস্ক পাল্টানোর দোষটাও সে ইভানের ওপরেই দিয়ে দেয়। আসলে সে তার আঙ্কেল ইভানকে একদমই পছন্দ করত না, কারণ তার আঙ্কেলই তাকে ফাঁদে ফেলে এইসবের মধ্যে টেনে এনেছিল। তাই ডমিনিকা তার প্রতিশোধ নিতেই এইসব করে।
এরপর দেখা যায় রাশিয়ান স্নাইপাররা ইভানকে গুলি করে মেরে দেয়। আর পরের দৃশ্যে ডমিনিকাকে জেনারেল ভ্লাদিমিরের উপস্থিতিতে রাশিয়ান মিলিটারি সেরিমনিতে সম্মানিত করা হয়। এর পরের দৃশ্যে ডমিনিকাকে দেখা যায় তার মায়ের সাথে থাকতে। এই সময় তার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে এবং ফোনের অপর প্রান্ত থেকে একজন পিয়ানোতে একটা মিউজিক বাজায়। এটা সেই মিউজিক যে মিউজিকে সে প্রথমবার নেচেছিল। এই ঘটনা আমাদেরকে হিন্ট দেয় তার আর নেটের সম্পর্কটা এখনও শেষ হয়ে যায়নি। আর এই মুভিটি এখানে শেষ হয়ে গেলেও আপনি ডান দিকের ভিডিওটিতে ক্লিক করে আরেকটি মুভি দেখতে পারেন, যেখানে হাতে গোনা কয়েকজন পুরুষ বেঁচে থাকে আর সমস্ত মহিলারা তাদের উপর অমানবিক অত্যাচার চালায় শুধুমাত্র প্রেগনেন্ট হওয়ার জন্য। আর এইরকমই আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমাদের আজকের ভিডিওটিতে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।